হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে হাজির হয়েছি প্রায় সকলেরই পছন্দের খাবার গরুর ভুঁড়ি রেসিপি নিয়ে। ভুঁড়ি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভুঁড়ি, আদা, রসুন ও জিরে বাটা। আদা রসুন জিরেগুলো আমি একসাথে বেটে নিয়েছি। কাঁচামরিচ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, পেঁয়াজের কুচি, গরম মশলা। দেরি না করে চলুন আমরা রান্নায় চলে যাই। চুলোয় আমি একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে গেলে এলাচ, দারচিনি, তেজপাতা হালকা একটু ভেজে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এখন আমি বাটা মশলাটা দিয়ে দেব। বাটা মশলাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, খুব সামান্য পরিমাণ পানি দিয়ে দেব মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এখন আমি এতে কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এখন আমি এতে ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। ভুঁড়ি কষানো হয়ে গেছে, এখন আমি এতে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি ভুঁড়িটা ভালোভাবে সিদ্ধ করার জন্য। এখন ভুঁড়িটি বাগার দেব। বাগার দেওয়ার জন্য আমি অন্য চুলায় কড়াই বসিয়ে তাতে তেল গরম করে রসুন ও জিরা ভেজে ভুঁড়িতে অ্যাড করে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। আমার রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছে, আপনারাও বাসায় চেষ্টা করবেন এইভাবে রান্না করার জন্য। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।